আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন ভিউয়ার্স। আজকে জুলাই 9 তারিখ, তো আজকে আমি রেকর্ড করলাম আপনারা লাগে আমার ফুল গার্ডেন ওর ভিডিও। তো চলোক্কা আমার লগে দেখিলে এইবা আমার ফুল গার্ডেন কেতা কেতা আছে। তার আগে আমি তোরা দেখাইলে আপনারে আমার কিছু স্ট্রবেরি ও দেখা, মাশাল্লাহ পাক্কা স্ট্রবেরি আছে, অবশ্য ফাঁকি গেছে দেখতে পারা। তো আরো কিছু ফাড়িয়া খাওয়া হয়ে গেছে, আর রয়েছে কয়েকটা ফাঁকছে, এটা আছে বাক্কা দেখতে পারা আপনারা। আর তো আপনারা দেখ পা এগুলো তো আমার লাস্ট ইয়ারের গাছ দেখছেন, একটাও লাস্ট ইয়ারের এগুলা গ্রেপসর, আর এগুলা তো আর দেখা আছে আপনারা। তো আমি কেতা রোপণ করছি এবছর ওগুলা দেখিলেও কা, এটা হইলো টমেটো এই সাইডে, আর দেখলা রানা বিন আজকে মাশাল্লাহ রই দূরছে খুব সুন্দর। আর একটা নাগামরসর গাছ মাশাল্লাহ দেখো কা, হত বড় নাগামরসর গাছ একটা, একটা আমার আমার এক মামি আমার গিফট করছেন। আর দেখো কা আমার অভিজিন তো লম্বা অভিজিন যেতা ওটা মাশাল্লাহ দেখো কা ফুলাইছে। আর তো একটা কিউ খাম্বা আমরা বাংলাদেশি খিরা চাষটা ওটা ধরছে মাশাল্লাহ, আরও ফুল আর অবশ্য। তো এগুলার আসলে আমি আগা বাঙছি না, এর লাগে মনে হয় ফুল বেশি আর না, এখন আমি আগা বাঙ্গিয়া দিলাম ওখান, আগা বাঙ্গিলে এলে আরও বেশি ফুল আইব। আর এটা হইলো ফুই শাক, ওইটা ফুই শাক দেখতে পারা, আর দেখলে ওখার রানাবিন আরও ওটা কেউ রানাবিন বেশি নাই, তো ফুল আইছে মাশাল্লাহ। আর পেয়ারের গাছ তো বেশি পেয়ার আইছে না, এবার আইসিল ফড়ি গেছে কেতা আছিল আর কি, ওজন স্টোন দিছিল হেলস্টোন, হেলস্টোনের সময় ফরে ফরি গেছে। আর দেখো কা এটা হইলো মরিচর গাছ আইন, এটা খাসামরিচর গাছ, আমি খাসামরিচর এই বছর জুনের লাস্টে একবারে শেষ করছি রইয়া, খাসামরিচ নাগামরিচ দেখো কা মাশাল্লাহ প্রচুর আছে খাসামরিচ নাগামরিচ। ওই দেখো কা আরও আছে নাগামরিচ, এগুলা হইছে নাগামরিচ খাসামরিচ সব। দেন মাশাল্লাহ খাসামরিচ তরি লিছে বুত্তা, আপনারা দেখতে পারা ধোকা মাশাল্লাহ বুত্তা তরি লিছে খাসামরিচ, আরও ফুল আছে আর দেখ আপনারা দেখেন আরও আছে মরিচর গাছ মাশাল্লাহ, মরিচর গাছ বুত্তা আছে। আর এবছর আমার ডেঙ্গা হয়েছে না, দুই দিনকে চাইটা বেশি ফরিয়ে উঠছিল, তো অন্য রাখছি, ওটা পানি দেওয়া লাগবে আজকে দেখরা। আর তো এগুলো আমার 3 বছর আগর গাছ, 3 বছর হয়ে গেলো এই বছর লইয়া, কিন্তু মরিচ ধরে না, এই বছর যদি থাকে গাছতে এবার রাখলে মু নিতাম না করো। আর ধরো আমরা একটা লেম্বুর গাছ আমার হাজব্যান্ডে কিনি আনছেন, তো লেম্বু ধরছে, এটা অবশ্য ধরাইলাছিল, এখন আরও আর ফুল আর খুব সুন্দর লাগে ফুলগুলো মাশাল্লাহ, পিঙ্ক কালার ফুল আরও নয়া পাতা দের খুব সুন্দর, আরও ফুল দের আরও দরের ও দেখেন আর একটা ধরছে ভুত্তা দরের মাশাল্লাহ। আর দেখবা আপনারা আমার এইটা হইল গিয়া কুমড়া গাছ, কুমড়া গাছ বেশি বড় হয়েছে না, জানি না বহুত আগে করলাম কিন্তু বড় হয়েছে না, বইতে পারতাম না কিন্তু এইটা আমি বিএনকিউ থেকে কিনে আনছিলাম, ওটা মরিচর গাছ দেখাইছিলাম আপনার আগে, এটাও দেখাইছিলাম আগে কিনে আনছি। আর এগুলো হইলো আমার একটা জিঙ্গার গাছ, সরি একটা একটা জিঙ্গাই কেন আর দুইটা ফুরলর দুইটা না তিনটা আছে, তো আমি এখানে রই লিছি আর বেশি স্পেসও না তার লাগি। আর রইল গিয়ে আমার ইনাথুরা ফুল আছে, ওই দোকা বড় গ্রেপসর গাছ একটা, গ্রেপসর গাছের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে, এখন আইছে না দেখি গীতা হয়। আর ওই দেখা আমার সিসিংরা মাশাল্লাহ দেখতে পারা আপনারা, সিসিংরা দরছে কয়েকটা, ওই দেখা ওটা ওই দেখেন একটা ধরছে, ওটা একটু বড় হয়েছে, আর এগুলা বেশি বড় হয়েছে না এখনও, তো ছোটো ছোটো ভুত্তা আছে আছে পাক্কা হয় একটা মাশাল্লাহ, এখন দেখি বড় হয়নি। আর রইল গিয়া সপ্তাহ কি খুশির জিনিস তোরা দনি আর কি হেসে ফেলাইছিলাম, তো আপনার লগে শেয়ার করিলাই আমার এই বছরের ফয়লা দু,
পয়লা খুদুটা আপনার লগে শেয়ার করবো। ই গাছও এখনো খুদু আইছে নাইছে, ফুল এখনো ছোট ছোট কই আইছে, স্টার্ট হয়েছে। আর ইনো টমেটো আপনারা দেখছেন কালকের ভিডিওত, টমেটো গুলা যেন সাফ করছি। আর দেখো কা মাশাল্লাহ আমার বাসলাও, তো আমার পয়লা বাসলাও ই বছর আসলে ও যে কইতারা হে আল্লাহ মারে খে। খুদুর গাছ আমি মনে করছি আমার সব মরিয়া গেছে গিয়ে আর বাঁচতো নাই, কিন্তু মাশাল্লাহ আমার পয়লা খুদুটাও বাঁচি গেছে, টিকে গেছে। এ বছরও আমার লাক আসলে বালা, এ বছর ফার্স্ট যে খুদু আইছে ওটা আমার ওই ধোকা, তো আমি একটা বিচি রাখিলে এরাম বিচির লাগি। আর ও ধোকা আর ওটা আইছে, ও আর ওটা আইছে এখন, আরও আইছে ওই ধোকা বাদি আর, তো আরও একটা আর মাশাল্লাহ। তো এইগুলা দেখি আল্লাহ যদি কিসমত রাখুন তাইলে তো আর বাঁচবো, আর না রাখলে তো আর কিছু করার নাই। আর ওই ধোকা বাতুয়া শাক আমার এটা লাস্ট ইয়ারের জন্য বেশি পড়িয়ে উঠছিল, ও বাতুয়া শাক বাঁচি গেছে। আর এটা তো সানফ্লাওয়ার, আর ওই লগে ইনো উড়ির গাছ দেখতে পারে আপনারা, উড়ির গাছ আইন এটা আমার লাস্ট ইয়ারের 20 তারিখে করছিলাম। আর এটা একটা পুঁইশাকের গাছ কিনি আনিয়া রয়েছি। আর দেখুন আরও অভিজিনের গাছ আছে ওখানেও, অভিজিন মাশাল্লাহ ভুট্টা আছে। আর এটা তো এগুন পেপারের গাছ আসলে মরিচ না গোখাচা মরিচ। আর এগু হইছে গিয়ে টুনিমান করি ফাতা, আমি আজকে ফাতা তুলি লেছি সকালে, আপনারা আসলে রেকর্ড করতাম যেও নাই, যাই হোক। আর ওই দেখো আমার খসু মাশাল্লাহ, তো আর এটা ফুলর, এটা ফুলর, আর এটা হইল গিয়া প্রমেগনেট। তো বিভার্স আর আপনারে মেইনটা দেখাইলাই, আর একটা ওই ধোকা ও আমার উড়ির উড়ির জারা একটা, তো উড়ির জারও মাশাল্লাহ ফুল আইছে, পাকা ফুল আইছে। আরও আর ওই দেখুন আরও ফুল আর মাশাল্লাহ, আর তো দেখতে পারবে আপনারা ফুল অকল আর, আরও নখ একটা উড়ি ধরছে। আর ওই ধোকা লাস্ট ইয়ারও লাগানোলা দুইটা উড়ি ধরছে পয়লা, তো দুইটাও আমি বেশি লাগিয়ে রাখি লাইছি আর কি, পারলাম না পয়লা এখন একটা যে কোনো থাকবো বেশি লাগিয়ে রাখলি মো, কারণ বেশি লাগে ফাঁকতে ফাঁকতে সময় যায় তো তার লাগি। তো খুব সুন্দর লাগে আসলে ফুল যে সময় আয়, ধোকা ফুল যে সময় আয় খুব সুন্দর কালার ফুল ধরে খুব ভালো লাগে মাশাল্লাহ। আর ওই ধোকা আমার 8,000 খিরা এনে আর দুইটা কন্টেইনারও আছে দেখতে পারেন আপনারা, ও আরেকটা আইছে, ও আরেকটা আইছে। এটা আমরা দেশের কিরা যে গুণ হগুন। আর একসা খালি শশার গাছ বাঁচছে, শশার গাছ সব মরি গেছে আর কি, তার বাঁচাইতাম পারছি না। আর ও দেখো আমার আরও টমেটোর গাছ সানফ্লাওয়ার, আর ওই দেখুন আরও টমেটোর, কিন্তু আর দেখাইছে কালকে, তারপরে আসতে দেখিলো কার এটা একটা ও দেশি যেন জাম্বুরাল্লা খানজিও ওটা গাছ, আর এটা বিশর উড়ি যেনে ওটা ওদেশি। আর এটা হইল গিয়া চাইনিজ কুমড়া, তো চাইনিজ কুমড়াটা আমি আমার শেডর চালও দিলেছি, আপনারা দেখতে পারা শেডর চালও গিয়ে উঠের। আর তো ইন সানফ্লাওয়ার একটা আছে ও ধোকা, আর আর ইন দুঃখা আছে আমরা দেশি ও পাতা দেখা, এটা আমরা দেশি মিষ্টি লাউ যেন ওটা। আর ওই ধোকা আর একটা খদুর জার, তো যেন কইসলাম আগে রাখে আল্লাহ মারে খেয়ে দেখানি আপনারা, ই খদুর গাছ সবগুলা মরি গেছিল। ওই ধোকা আপনারা অলরেডি লত এখনো পর্যন্ত মরা আছে দেখানি, উন থাকি ড্যাম দিয়া গাছ সকল বাঁচছে, ও সব ওলা একবারে মরি গেছিল দেখছিল আপনারা, দেখাইছি আমি কিলা একবারে মরা আছিল। তো মরার মাঝে ওই ধোকা আল্লাহ একটা খদু দিছেন আর বড়ই গেছে, তো আজকে খদুটা খাটি লাইমু। আর ওই ধোকা ছোটো একটা লগে ওটার সমান এক লগর আছিল, কিন্তু হিকটা বাঁচছে না, আরও একটা বাঁচছে। তো এখন আমরা খদুটারে খাটি লিমু, আর আপনারা দেখবা আমরা আপনারে লই আর ক্যামেরার খদুটা খাটমু। তো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আপনারা সবে মাশাল্লাহ কইবা, দেখো আমার হাজবেন্ডে খাটরা বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই বছরের ফার্স্ট হ্যাপিয়েস্ট 2021 দেখো কা, আজকে জুলাইর 6 তারিখ, আজকে জুলাইয়ের লগে আর 9 তারিখ, তো আজকে 9 তারিখ খাটলাম আমরা ফার্স্ট হদু। আর হিকটা তো বিশর লাগিয়ে রাখিলিমু, ওটা কাটিয়ে ফেলাই দিও, ওইটা রাখিও না ছোটোটা।
ওকে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, দেখলে আপনারা লগে শেয়ার করলাম আমরা খুশিটা। আমরা মরা গাছে খদু দিল, দেখো খদুর গাছটা এখন মাশাল্লাহ খুব সুন্দর ইয়া উঠের দেখা নেই, আর সবকিছু মাশাল্লাহ এখন ঠিক আছে, সবকিছু সুন্দর আছে। আর দেখোকা এই বছর আমি লাল শাক আর কি ফালাইতাম ফারছি না, লাল শাক দেখোকা লাস্ট ইয়ারও বিচি ফরিয়া আর ওগুলা উঠছে, এইটা পাতো শাক মাঝে মাঝে আরও তো বিচি ফরিয়া আর কি উঠছে, এখন ওগুলার একিতা কর্ম খাইলাই মো আর কি। তারপরে কিছু বিচি ছিটাইছিলাম মো, দেখোকা তুরা একটা দুইটা উঠছে গাছ আর উঠেরও, তো পানি দেওয়া লাগবো, আজকে পানি দেওয়া হয়েছে না এখনও, কালকে পানি দিছিলাম না ভিজা আছিল দেখিয়া, তো এখন পানি দেওয়া লাগবো। তো ভিউয়ার্সও দেখলা আমার ফুল গার্ডেন আপনারা, আর এবছর তো সপ্তাহ লেইটে হয়েছে, তারপরেও আল্লাহ শুক্রিয়া, আল্লাহ জানে লেইটে রইয়াও জানে খদুটা খাই লাইছি, এটা খদু খাইছি না অবশ্য পারি লাইছি। আর সব কিছু তো আপনারা দেখাইলাম আমার গার্ডেনের ফুল ভিডিওটা, ও দেহকা আমার ইকান জানে খাঁচা মরচর খিলা, আর ই আমার খদুরটা থাকবো একটা, আসলে জানুয়ারি পর্যন্ত থাকবোই ন, আর আমি আমার কিচিন থেকে দেখতে পারবো এখানেও, এভরিডে আমার খদুটা আছে, যে সময় খাটমো সময় কষ্ট লাগবো বেশি। তো ভিউয়ার্স, ও আছিল আমার আজকে ফুল গার্ডেনের ভিডিও, আশা করি আপনার কাছে আমার গার্ডেনের ভিডিওটা আজকে ভালো লাগবো, আমার হেল্প বিএসটা দেখছেন আপনারা ভালো লাগবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না প্লিজ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না করে লইবা। আর থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমার সাপোর্ট কররা, সবাই ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা ও কামনায়, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।